তো আজকে আমাদের সোরা মিয়াজমের দ্বিতীয় পার্টে আপনাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে সোরা কি এবং সোরার প্রকৃতি কি, এই সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমি আপনাদের কিছু সোরা ঘাটিত কিছু রোগের কথা বলব। সাধারণত সোরা অবস্থায় যে রোগগুলো আমরা রোগীদের মধ্যে দেখতে পাই, এর মধ্যে প্যাথোলজিক্যাল যে রোগগুলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই এবং সোরাকে সন্দেহ করব, তার মধ্যে রয়েছে অ্যালার্জি, রেকটাম ইনফেকশন, রেকটাম পাইলস, লিভার প্রবলেমস, অর্থাৎ লিভারে যে রোগগুলো হয় এই রোগগুলোর মূল ভূমিকা হিসাবে সোরাকে আমরা দেখতে পাই, ইপিস্ট্যাক্সিস অর্থাৎ নোজ ব্লিডিং, অর্থাৎ নাক থেকে যেই ব্লাডগুলো পড়ে এরকম যে একটা রোগ রয়েছে এই রোগটি, সিস্টাইটিস, যদিও এটা সাইকোসিসের ফলাফল তবুও এখানে সোরার প্রাধান্য থাকে, অর্থাৎ বিভিন্ন জায়গায় মাংস বৃদ্ধি, হাইপোটেনশন অর্থাৎ হলো লো প্রেশার, এরপর রয়েছে বেড উইটিং, বিছানায় প্রসাব করা, ক্যান্সার, আইবিএস, ইরিটেবল বাউল সিন্ড্রোম, মাইগ্রেন, হাঁচি, কাশি ইত্যাদি, অর্ন অর্থাৎ কৃমি, গল ব্লাডারের বিভিন্ন রকম সমস্যা, সাপ্রেশন অফ অ্যালোপ্যাথি অর অ্যালোপ্যাথিক ড্রাগস ইত্যাদি, ইজি সুইটিং, প্রচুর পরিমাণে ঘাম, ফাউল ডিসচার্জ, দুর্গন্ধময় নিঃসরণ, এগুলো মূলত সোরার কারসাজি। আমরা যদি দেখতে পাই এই সমস্যাগুলোর মূলে সোরাকে আমরা বেশিরভাগ সময় দেখতে পাব। এছাড়াও যদি আমরা আরো দু চারটা রোগের কথা বলি যেগুলোর মধ্যে ল্যাক অফ রিয়াকশন অর্থাৎ মেডিসিন যখন কাজ করে না এটা একটা স্টেজ, সেটাকে আমরা সোরার স্টেজ হিসেবে ধরবো, ইচিং যত প্রকার চুলকানি আছে সেগুলোকে আমরা সোরার মধ্যে ধরবো, ভেরিকোসিস ভেইন, ভেরিকোসিস ভেইন একটা রোগ যেটাকে আমাদের জানা উচিত, অনেকেই হয়তো আমরা জানি না। ভেরিকোসিস ভেইন হলো এমন একটা রোগ যেটা হলো আমাদের শরীরে যে ভেইনগুলো রয়েছে এই ভেইনের মধ্যে গোটা গোটা হওয়া এবং সিরিয়ালি হওয়া, এবং এই গোটাগুলো থেকে অনেক সময় হালকা আঘাতই রক্ত পড়ে যায়, এরূপ যে অবস্থা এটার নাম হলো ভেরিকোসিস ভেইন। তো মূলত এই রোগগুলো ছাড়াও আরও অসংখ্য রোগ রয়েছে যেগুলো সোরার সাথে সম্পৃক্ত, এবং এই সোরা কিভাবে সংক্রমণ হয় এর প্রাথমিক ধাপ আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তারপরও আমি এই সোরার সংক্রমণ এটা নিয়ে আপনাদেরকে আলোচনা করে জানাব। সোরাকে যদি আমরা সংক্রমণ দেখতে চাই তাহলে সোরা সাধারণত নিজে একা স্বয়ংক্রিয়ভাবে কোথাও তৈরি হয় না, কোথাও থেকে কোথাও না থেকে আমরা পেয়েছি, অর্থাৎ একটা মাধ্যম থেকে ছড়িয়ে আমাদের শরীরে ছড়ায়। সোরার বিশেষ ছড়ানোর ধাপটা হলো টাচ, যেটাকে আমরা সোয়াসুই রোগ বলি, অল্পতে এত মানে সেন্সিটিভ এই সোরা যে আপনি সোরার রোগী যদি বাতাসের বিপরীত দিকে বসে থাকে, আপনি যদি তার বিপরীতে থাকেন সেক্ষেত্রেও সংক্রমণ হওয়ার হতে পারে। ধরে নিন যে আমি আমার এই বাম হাতের এখানে একজন রোগীর চুলকানির পুঁজ এখানে লেগেছে এবং এই ছোড়াটা ওই জায়গাটা ধুয়ে ফেললেও এটা পরিষ্কার হবে না, অর্থাৎ কি এই জায়গা থেকে সে অটোমেটিক্যালি বিদ্যুৎ যেমন শরীরে প্রবাহিত হয় ঠিক তেমনি সোরা আমাদের শরীরে প্রবাহিত বা প্রবাহ শুরু করে দেয়, এবং এই প্রবাহ শুরু করতে প্রায় 7 থেকে 15 দিন সময় লাগে। এই সময়ের মধ্যে আভ্যন্তরীণ অর্থাৎ আমাদের শরীরের ভিতরে সোরা তার অবস্থানকে শক্ত করে নেয়ার চেষ্টা করে, এই অবস্থায় আমাদের জীবনী শক্তি এটাকে তার অবস্থান করতে না দিয়ে এখানে যেই জায়গাটা আমি আপনাদেরকে বললাম যে আমার এখানে
হয়তো আমি ইনফেকশন হয়েছি, এই জায়গাটাই আবার ও একটা ইজ ভেসিকেল দিয়ে দেখা দিবে। হোয়াট ইজ ইজ ভেসিকেল? ইজ ভেসিকেল হলো ফুসকুড়ি, একটা বিচির মতো যার মধ্যে পানি থাকে। এই অবস্থায় একমাত্র সালফার, অনলি ওয়ান ডোজ সালফার মে কিউর দিস পেশেন্ট। আমি অ্যান্টিসেপ্টিক ট্রিটমেন্টে আসবো, তখন আমি আপনাদেরকে বলবো। তো যখন আমরা এটাকে ভেঙে ফেলি বা কোনো মলম দিয়ে এটাকে চাপা দিয়ে ফেলি, তখন এটা ইন্টারনাল এটা চাপা পড়ে যায় এবং ল্যাটেন্ট অবস্থা শুরু হয়। হোয়াট ইজ ল্যাটেন্ট স্টেজ? ল্যাটেন্ট মানে হলো সুস্থ সুপ্ত অবস্থা, অর্থাৎ যে অবস্থায় সে নিষ্ক্রিয় থাকে, কোনো কার্যক্রম করে না। এই সুপ্ত অবস্থায় সে কি করে? সুপ্ত অবস্থায় সে আবার শরীরে ধ্বংসলীলা করার জন্য নিজের অবস্থানকে পোক্ত করে নেয়। নিজের অবস্থানকে পোক্ত করে সে এই ইজ ভেসিকেল যখন আমরা ভেঙে ফেলি বা চাপা দিয়ে ফেলি, তাহলে কি করে? বিভিন্ন রকম অভ্যন্তরীণ যে দামি যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, যেমন লিভার, কিডনি, তারপর হার্ট, এই বড় বড় অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সে কী করে? তার কবজায় নিয়ে এসে এবং সেকেন্ডারি সোরার বিকাশ ঘটায়। তাহলে সেকেন্ডারি সোরার সোরাটা কি? সুপ্ত অবস্থায় অর্থাৎ ল্যাটেন্ট স্টেট অফ সোরা, যখন সে ল্যাটেন্ট অবস্থাটাকে কাটিয়ে আসে, তখন সে একটা ব্যতিক্রম ধর্মী অর্থাৎ অথামনীয় অনমনীয় একটা অবস্থা প্রকাশ পায়। অর্থাৎ দেখবেন যে আপনার শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি শুরু হয়ে গেছে, মানসিক অস্থিরতা শুরু হয়ে গেছে, টাউটারি মন মস্তিষ্কের রূপে উপরে আপনার বিভিন্ন রকম প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। এই অবস্থায় যাকে অ্যান্টিসোরিক ট্রিটমেন্টের বাইরে ভালো করা সম্ভব না, এটাকে আমরা সেকেন্ডারি ম্যানিফেস্টেশন অফ সোরা বলব। তাহলে আমরা কি পেলাম? সোরা তিনটা স্টেজে ছড়ায়। একটা হলো প্রাইমারি স্টেজ, প্রাইমারি ম্যানিফেস্টেশন অফ সোরা, দ্বিতীয়ত হলো ল্যাটেন্ট স্টেট অফ সোরা এবং সেকেন্ডারি ম্যানিফেস্টেশন অফ সোরা। এই তিনটা স্টেজে সোরা ছড়িয়ে পড়ে। তো এখন কথা হলো এই সোরার ট্রিটমেন্টটা আমি কি করে দেব। হাউ টু ট্রিট আ অ্যান্টিসোরিক প্যাশেন্ট? Thank you.